বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। তোমাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি ফেনী ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অনলাইন ক্লাস। বরাবরের মতোই ক্লাস উপস্থাপনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রভাষক ফেনী ন্যাশনাল কলেজ। আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে। গত ক্লাসের আলোচনার বিষয় ছিল ক্রায়োসার্জারি। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যে টপিকসটি নিয়ে আমি আলোচনা করব, এটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বারবার এটি পরীক্ষা এসেছে এবং তোমাদের জন্য, তোমাদের সামনে যে পরীক্ষাগুলো থাকবে সেগুলোর জন্যও এই টপিকসটি খুবই গুরুত্বপূর্ণ। তো আমি আশা করি ক্লাসটি মনোযোগ দিয়ে শুনবে। আজকের আমাদের টপিকসের নাম, নতুন যে আলোচনা করব, আলোচনার বিষয় আজকের আলোচনার বিষয় হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এই জেনেটিক শব্দটি আছে মূলত জিন থেকে জেনেটিক, আমরা একটু ব্যাখ্যায় একটু পরে যাচ্ছি। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের বাংলা হচ্ছে জিন তত্ত্ব প্রকৌশল। আর এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এই শব্দটি সর্বপ্রথম যিনি ব্যবহার করেন তার নাম জ্যাক উইলিয়ামসন। উনি 1951 সালে তার একটি উপন্যাস যার নাম হচ্ছে ড্রাগনস আইসল্যান্ড, এই ড্রাগনস আইসল্যান্ডে সর্বপ্রথম তিনি এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং শব্দটি ব্যবহার করেন। তো সাধারণ ভাষায় জেনেটিক ইঞ্জিনিয়ারিং কী? সাধারণ ভাষায় জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে কোনো একটি জীবের বৈশিষ্ট্যকে স্থানান্তর করে অন্য জীব বা উদ্ভিদের মধ্যে স্থানান্তরের যে প্রক্রিয়া, যে ইঞ্জিনিয়ারিং, সেটাকে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলতে পারি। আর যদি আমরা বিশদভাবে যদি আমরা ব্যাখ্যা করতে যাই, তাহলে বলতে হবে এরকম যে প্রত্যেকটি প্রাণী বা জীব বা উদ্ভিদ কিংবা মানুষই বলো, এরা অসংখ্য পরিমাণ কোষ বা সেলের সমষ্টি। মানে এদের ক্ষুদ্রতম একক হচ্ছে কোষ বা সেল। মানে একটি প্রাণীকে তুমি যদি, প্রাণী যদি মূল একক যদি খুঁজতে যাও, তাহলে তোমাকে একেবারে মূল একক বা অণু যেটা পাবা সেটা হচ্ছে সেল। এই অনেকগুলো সেল একসাথে মিলে, সরি, এই সেলগুলোর যে প্রাণকেন্দ্র, যেটি মূল যে প্রাণকেন্দ্র, ওই প্রাণকেন্দ্রকে বলা হয় কিন্তু আবার নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মাঝে কিছু পেঁচানো পেঁচানো কিছু বস্তু থাকে, এই বস্তুগুলোকে বলা হয় ক্রোমোজম। এই ক্রোমোজমই মূলত একটা জীবের বৈশিষ্ট্য বহন করে। জীবটি কেমন হবে, তার আকার আকৃতি কেমন হবে, তার আচার আচরণ কেমন হবে, তার খাওয়ার অভ্যাস কেমন হবে, এই সব কিছুই বহন করে মূলত ওই ক্রোমোজম। এই যে মনে করো মানুষের বাচ্চা মানুষই হয়, গরুর বাচ্চা গরুই হয়, ছাগলের বাচ্চা ছাগলই হচ্ছে, বা কাঁঠাল গাছে কাঁঠালই ধরে, কাঁঠাল থেকে কাঁঠালের বীজই হচ্ছে। এই যে কাঁঠাল গাছের যে চারাটি, সেটি কাঁঠাল গাছের বৈশিষ্ট্যগুলো কোত্থেকে পায়? ওই যে কাঁঠাল গাছের যে ক্রোমোজম ছিল সেই ক্রোমোজম থেকে পেয়েছে। তো আসলে মূলত এই যে ক্রোমোজমগুলোই মূলত একটা জীবের বৈশিষ্ট্য বহন করে। মানুষের মধ্যে, প্রত্যেকটা মানুষের মধ্যে 23 জোড়া, তাদের 46টি ক্রোমোজম রয়েছে। এই 46টি ক্রোমোজমের মধ্যে এক জোড়া ক্রোমোজম আছে যেটা তোমার বৈশিষ্ট্য বহন, তোমার বংশগতির বহন করে। মানে মনে করো এমন যে তোমার দাদা ঠিক যেমন আচার আচরণ করতো, তোমার বাবা ঠিক তেমনই করে, তুমিও ঠিক তা কিছু একটা পেয়ে যাও। এই যে কিছু একটা পেয়ে যাও, এই যে একই রকম বৈশিষ্ট্য পাচ্ছ, এটা এক জোড়া ক্রোমোজম এটা করে। তো মানুষের মধ্যে থাকে টোটাল 23 জোড়া ক্রোমোজম বা 46টি ক্রোমোজম। আবার বিড়ালের মধ্যে আছে 34 জোড়া ক্রোমোজম, আর মশার মধ্যে আছে তোমার এই 6 জোড়া ক্রোমোজম। এই ক্রোমোজমগুলোর মধ্যে আবার চেইনের মতো বাঁকানো একটা বস্তু থাকে, এটাকে বলা হয় আবার ডিএনএ। এই ডিএনএগুলোর, মানে এগুলো থাকে মূলত চেইনের মতো এভাবে তোমার বাঁকানো বাঁকানো থাকে। এই বাঁকানো এগুলোকে বলা হয় আবার ডিএনএ। এই ডিএনএর এক একটা অংশ, মনে করো এই থেকে এই একটা অংশ বা এই থেকে এই একটা অংশ, এক একটা অংশ, একটা অংশকে বলা হয় আবার জিন। ডিএনএর ক্ষুদ্রতম একক, মানে তুমি একবারে ডিএনএকে যদি তুমি ভেঙে ফেলো, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে জিন। এই জিনগুলোর সমষ্টি বা সেট আছে, ধরো কয়েকটা জিন মিলে একটা সেট হয়, এই এক একটা সেটকে বলা হয় আবার জিনোম। এটা আবার খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে জিনোম কাকে বলে। আমরা এক্ষেত্রে বলবো যে একটি বৈশিষ্ট্য বহনকারী একটি পূর্ণাঙ্গ সেটকে বা জিনের একটি পূর্ণাঙ্গ সেটকে জিনোম বলে। আমি আবার বলছি, জিনের একটি পূর্ণাঙ্গ সেটকে জিনোম বলে। আমাদের শরীরে, মানুষের প্রায় 3 লাখ জিন রয়েছে যেগুলো আমাদের বিভিন্ন রকমের বৈশিষ্ট্য বহন করে। এখন মনে করো একটা প্রাণীর বা একটা উদ্ভিদের কিংবা একটা জীবের
এই যে ডিএনএ থেকে যদি একটা জিনের একটুকু অংশ, এই অংশটুকু মনে করেন আমি এখান থেকে নিয়ে নিলাম, আমি নিয়ে গিয়ে অন্য কোনো জীব বা অন্য কোনো প্রাণীর মধ্যে যদি আমি স্থানান্তর করতে পারি, তাহলে ঠিক এই প্রাণীর যে বৈশিষ্ট্য, ঠিক ওই বৈশিষ্ট্যগুলো ওই প্রাণীতে ডাইভার্ট হয়ে যাবে, স্থানান্তর হয়ে যাবে, ঠিক একই ধরনের বৈশিষ্ট্য সেও বহন করবে। এটাকে বায়োটেকনোলজির মাধ্যমে ঠিক এইরকম ডিএনএ জিনগুলোকে স্থানান্তরের যে প্রক্রিয়া, এটাকে মূলত বলা হয় এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ওই যে জিন থেকে জেনেটিক যেটা বলছিলাম। আর যদি আমরা বইয়ের ভাষায় বলতে চাই, তাহলে বলতে হবে যে কোনো জীব থেকে, কোনো একটা জীব থেকে একটি নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ খণ্ড পৃথক করে অন্য একটি জীবে স্থানান্তরের যে কৌশল, সেটাকে বলা হবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এতে করে হয় কি, একটি প্রাণীর বৈশিষ্ট্যগুলো অন্য প্রাণীতে হয়ে যায়, স্থানান্তর হয়ে যায়। আবার যেমন ধরো, আমি তোমাদেরকে একটা এক্সাম্পল বলি, তোমরা ফমেটো চেনো? ফমেটো, ফমেটো কখনো নাম শুনছো? শোনো নাই না? আচ্ছা, ফটেটো নাম শুনেছ? ফটেটো, ফটেটো মানে কি? আলু। এই দেখো, ফটেটো আর টমেটোর তো নাম শুনেছ, ফটেটো এবং টমেটো, এই ফটেটো আর টমেটো দুটার সমন্বয়ে, দুইটার জিনের সমন্বয়ে নতুন যে বীজ, সেটাকে বলা হয় ফমেটো। সেটা কেমন শুনতে একটু অবাক মনে হবে, একই গাছের মধ্যে, মনে করো একটা গাছের মধ্যে, এটা মনে করো এই নিচের অংশটি একটি আলু গাছ বা ফটেটো গাছ, এই আলু গাছের মধ্যে এইটুকু অংশের মধ্যে একটু টমেটো গাছের শাখা এনে জাস্ট এখানে কলম করে যদি তুমি লাগিয়ে দাও, তাহলে দেখা যাবে যে নিচে ধরবে আলু আর উপরে ধরবে টমেটো। এই যে নতুন প্রযুক্তিটাকে বলা হয় ফমেটো। এটা হয় মূলত আসলে যে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে, যেটি আমি এতক্ষণ বললাম, জেনেটিক ইঞ্জিনিয়ারিং মাধ্যমে এই কাজটি করা হয়। তো চলো আমরা এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এটাতে আসলে আর কী কী লাভ হচ্ছে বা আমরা কোথায় কোথায় এটা ব্যবহার করছি দেখো। এটা মূলত আমরা ব্যবহার করছি, মনে করো এই বিভিন্ন রকমের এই কৃষিক্ষেত্রে, কৃষিক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটি বিপ্লব নিয়ে এসেছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, নতুন নতুন জাত এবং নতুন নতুন উৎপাদন ব্যবস্থা। যেখানে যেটা ধরো আগেকার দিনে তোমরা দেখতে যে এক একটা আপেলের মধ্যে প্রচুর পরিমাণে বিচি থাকতো, বিচির পরিমাণ এতটাই বেশি ছিল যে আপেল খাওয়া যেত না। এখন দেখো, এখন বাজারে যে আপেলগুলো পাওয়া যায় এগুলোতে কি এতগুলো বিচি আছে? নাই, এবং এতে বিচির সংখ্যা কম। লেবু দেখো, একটা সময় লেবুতে প্রচুর পরিমাণে বিচি ছিল যেগুলোর জন্য খাওয়া যেত না। এখন এমন নতুন উদ্ভাবনের মাধ্যমে এমন কিছু লেবু বাজারে বের হয়েছে যেগুলোতে আসলে বিচি নাই বললেই চলে, জাম্বুরের মধ্যে নাই বললে চলে। এই যে নতুন জাতের উদ্ভাবন, এটি হয়েছে মূলত বিভিন্ন রকমের এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে উদ্ভিদের ক্ষেত্রে। আবার এখানে আমাদের খুবই গর্ব করার মতো একটা বিষয় আছে, সেটা হচ্ছে বাংলাদেশের তোষা পাটের, পাটের একটি জাত, যে তোষা পাটের জিন আবিষ্কার করেন আমাদের বাংলাদেশের একজন বিজ্ঞানী, যার নাম ডক্টর মাকসুদুল আলম। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যেটি অনেক সময় বহু নির্বাচনীতে চলে আসে, যে যদি আসে যে পাটের জিন আবিষ্কারক ওনার নাম কি বা উন্মোচনকারী ওনার নাম হচ্ছে কি, ডক্টর মাকসুদুল আলম। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটি। তো এই শুধুমাত্র যে ধরো আমাদের এই ক্ষেত্রে, শুধুমাত্র যে কৃষিক্ষেত্রে এটা ব্যবহার হয় তা না, আমাদের আবার বিভিন্ন রকম মনে করো পশু পাখির ক্ষেত্রেও জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার হচ্ছে। আগেকার দিনে দেখতে যে গরু বলো বা ছাগল বলো রোগাক্রান্ত বিভিন্ন রোগে মারা যেত, এখন তো মারা যাচ্ছে না। যে নতুন জাতের যে গরু ছাগল হাঁস মুরগি যেগুলো উদ্ভাবন হচ্ছে উদ্ভাবন হচ্ছে, এগুলো কিন্তু খুব কম রোগাক্রান্ত হয়। কারণ হয় কি, মনে করো যে আগের যে জাতটি ছিল ওই জাতের যে জিনটি বিভিন্ন রোগ বহন করতো, ওই জিনটিকে সরিয়ে দিয়ে বা উন্নত জাতের জিন এনে এখানে আবার ব্যবহার হচ্ছে। আমরা একদম বাজারে একটা কমন বিষয় আছে, সেটা হচ্ছে হাইব্রিড, একটা শব্দ আমরা সবাই জানি তাই না? হাইব্রিড, হাইব্রিড শব্দের বাংলা অর্থ কি জানো? হাইব্রিড শব্দের অর্থ হচ্ছে, বাংলা অর্থ হচ্ছে সংকর। দেখবা যে বর্তমান সময় মনে করো যদি এমন হয়, বাবা গরুটি অস্ট্রেলিয়ান, মা গরুটি বাংলাদেশি। আবার বলছি, বাবা গরুটি অস্ট্রেলিয়ান, মা গরুটি বাংলাদেশ বা বাঙালি, বাংলাদেশি গরু বা দেশি গরু, যেটা বাচ্চা হবে সেটি বাংলাদেশ হয়ে যাচ্ছে তাই না? মানে সেটা অর্ধেক
অস্ট্রেলিয়া হচ্ছে অবরদেক, বাংলাদেশ হচ্ছে এমন কিছু হয়ে যাচ্ছে, এই নতুন যে জাতটি উদ্ভাবন হচ্ছে এটাকে আমরা অনেক সময় হাইব্রিড বলে থাকি বা সংকর বলে থাকি, এগুলো হচ্ছে মূলত আসলে তোমার জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে। তো বর্তমান সময়ে কৃষি ক্ষেত্র বলো, উৎপাদন ক্ষেত্র বলো, বা জীবের রোগ নির্ণয় করার ক্ষেত্রে বলো, বিভিন্ন রকমের ক্যান্সার দূর করার ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং দারুণ একটি মাইলফলক বা দারুণ ভূমিকা পালন করছে। তো আমি আশা করি জেনেটিক ইঞ্জিনিয়ারিং মূল বিষয় তোমরা বুঝতে পেরেছ। আমি সর্বশেষ আরেকবার মূল কথাটি বলে দিচ্ছি, এটি হচ্ছে যে কোনো একটি জীবের বা যে কোনো একটি প্রাণীর বৈশিষ্ট্য বহনকারী ডিএনএকে পরিবর্তন ট্রান্সফার করে অন্য একটি জীবের মধ্যে স্থানান্তর করা হয়, এটাই হলো মূলত জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তো আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে তবে অবশ্যই কমেন্ট বক্স তো আছেই, সেখানে কমেন্ট করে দাও, আমি ইনশাল্লাহ এসে উত্তরটি দিয়ে দেবো। তো আজকে এই পর্যন্ত, আবার তোমাদের সাথে দেখা হবে নতুন আরেকটি টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।